হ্যালো চিলড্রেন টুডেজ টপিক ইজ শ্রী রামকৃষ্ণ ও নরেন শ্রী রামকৃষ্ণ ও নরেন এই গল্পটি লিখেছেন অচিন্ত কুমার সেনগুপ্ত তাহলে শ্রীরামকৃষ্ণ ও নরেন গল্পটি কার লেখা অচিন্ত কুমার সেনগুপ্ত এই গল্পটি নেওয়া হয়েছে অচিন্ত কুমার সেনগুপ্তের লেখা পরমপুরুষ শ্রীরামকৃষ্ণ গ্রন্থের তৃতীয় খণ্ড থেকে তাহলে যদি তোমাদেরকে বলা হয় শ্রীরামকৃষ্ণ ও নরেন কোথা থেকে গৃহীত শ্রীরামকৃষ্ণ ও নরেন গল্পটি গৃহীত অচিন্ত কুমার সেনগুপ্ত রচিত পরমপুরু শ্রীরামকৃষ্ণ গ্রন্থের তৃতীয় খণ্ড থেকে শ্রীরামকৃষ্ণ ও নরেন শ্রীরামকৃষ্ণ বলতে শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবকে বোঝানো হয়েছে এবং নরেন বলতে শ্রীরামকৃষ্ণ দেবের শ্রেষ্ঠ শিষ্য নরেন্দ্রনাথ দত্তকে বোঝানো হয়েছে পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ নামে যিনি বিশ্ববিখ্যাত হন তার কথা এই গল্পে শ্রীরামকৃষ্ণ ও নরেনের সম্পর্কে বক্তব্য রাখা হয়েছে স্বামী বিবেকানন্দের জীবনে একটি গুরুত্বপূর্ণ ঘটনার কথা এই রচনাংশে বিবৃত হয়েছে তখনও বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের শিষ্য হননি বিয়ে পাশ করে বিদ্যালয়ে শিক্ষাকতার কাজ নিয়েছেন মাত্র পিতার আকস্মিক মৃত্যুতে এবং পারিবারিক নানা ঝামেলায় অর্থকষ্ট প্রবল হয়ে উঠেছে তার বিক্ষিপ্ত মন নিয়ে নরেন যাচ্ছেন এর তার কাছে ব্রহ্ম সমাজের নেতাদের সঙ্গে দেখা করলেন ব্রহ্ম সমাজ বলতে তখন একটি দল গঠন হয়েছিল সেই দলটির নাম দেওয়া হয়েছিল ব্রহ্ম সমাজ সেই ব্রহ্ম সমাজের যারা নেতা ছিলেন তাদের কাছেও পর্যন্ত বিবেকানন্দ গেছিলেন শুনতে তিনি কি করতে পারেন ঈশ্বর সম্বন্ধে নানা কথা তাদের জিজ্ঞাসা করলেন কিন্তু মনের মতো উত্তর পেলেন না কোথাও এমন সময় শুনলেন দক্ষিণেশ্বরের সাধক শ্রী দেবের কথা তিনি নাকি অর্থকষ্ট দূর করার উপায় জানেন এই বিশ্বাস নিয়ে গল্পের শুরু হচ্ছে অবাক হয়ে মুখের দিকে তাকালেন বললেন কি বলবো মা ভাই বোনের আর কষ্ট দেখতে পারি না নরেন বলল প্রায় পরাভূতের মতো ওদের কষ্টের যাতে লাঘব হয় একটা স্থায়ী চাকরি বাকরি হয় আমার আপনার মার কাছে সুপারিশ করুন একটু আপনার মা বলতে শ্রীরামকৃষ্ণদেবের মা শ্রী শ্রীরামকৃষ্ণদেবের মা কে ছিলেন ভবতারিণী অর্থাৎ মা কালী মা কালীকে শ্রীরামকৃষ্ণদেব নিজের মায়ের তুল্য জ্ঞান করতেন তাই রামকৃষ্ণদেবের কাছে গেছেন নরেন যে নরেনের হয়ে যদি শ্রীরামকৃষ্ণদেব আরজি জানান তার কি কি চাই তাহলে মনে হয় ভবতারিণী শ্রীরামকৃষ্ণদেবের কথা শুনে নরেনের সব ইচ্ছা পূরণ করে দেবেন কিন্তু দেখা গেল কি শ্রীরামকৃষ্ণদেব ভবতারিণীর কাছে পাঠালেন নরেনকে কবে পাঠালেন মঙ্গলবার রাত্রিবেলায় মঙ্গলবার রাত্রিবেলায় কালীঘরে অর্থাৎ মা ভবতারিণীর ঘরে যেতে বললেন তিনি এবং গিয়ে মায়ের কাছে মনের মনস্কামনা চাইতে বললেন মনের যা ইচ্ছা তা চাইতে বললেন নরেনকে কিন্তু কি দেখা গেল তিনবার করে নরেন মা ভবতারিণীর কাছে গেলেন কিন্তু কালীমূর্তির সামনে গিয়ে নরেন কিছুতেই টাকা চাইতে পারলেন না দেবতার কাছে চাইলেন কি জ্ঞান ভক্তি বিবেক ও বৈরাগ্য নরেন বললেন মায়ের সামনে গিয়ে মা জ্ঞান দাও ভক্তি দাও বিবেক দাও বৈরাগ্য দাও একবারও মা ভবতায়নীর সামনে গিয়ে সে টাকা চাইতে পারলেন না শেষবার যখন শ্রীরামকৃষ্ণদেব তাকে জিজ্ঞাসা করছে যে কিরে তুই কি চাইলি মা ভবতায়নীর কাছে তুই যা চাস তখন শ্রীরামকৃষ্ণের কাছে নরেন বলছে চাইতে লজ্জা করলো তখন তার উত্তরে শ্রীরামকৃষ্ণদেব বলছেন লজ্জা করল আনন্দে হাসতে লাগলেন ঠাকুর ঠাকুর বলতে এখানে শ্রীরামকৃষ্ণদেবকে বোঝানো হয়েছে নরেন বসল তার পদ ছায় অর্থাৎ নরেন মা ভবতারিণীর ভক্ত হয়ে হয়ে উঠলেন যিনি আগে এই মা ভবতারিণীকে বিশ্বাস করতেন না তিনি এককালে এই ভবতারিণীর কথা প্রচার করতে লাগলেন সর্বজনের মধ্য মধ্যে আর পরবর্তীকালে দেখা গেল শ্রীরামকৃষ্ণের শিষ্য হয়ে উঠেছেন এই নরেন তাই প্রথমেই বলা হয়েছে কি শ্রীরামকৃষ্ণদেবের দেবের শ্রেষ্ঠ শিষ্য ছিলেন নরেন্দ্রনাথ দত্ত গল্পের মধ্য দিয়ে শ্রীরামকৃষ্ণের শিষ্য কীভাবে হয়ে উঠলেন নরেন এবং কিভাবে নরেন একসময় যিনি ভগবানকে বিশ্বাস করতেন না মা ভবতারিণীকে বিশ্বাস করতেন না সেই মা ভবতারিণীরই পূজারি হয়ে উঠলেন এবং ভক্ত হয়ে উঠলেন তারই কথা বর্ণিত হয়েছে আশা করি তোমরা গল্পটা ভালো করে বুঝতে পেরেছ বাড়িতে ভালো করে গল্পটা রিডিং পড়বে